হ্যালো ফ্রেন্ডস, আমি মন্দিরা। আমার মিস ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আর আজকে টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকের ব্লগটা একটুখানি অন্যরকম। আজকে আর ইচ্ছে করছিল না আমার, সকাল থেকে ইচ্ছে করছিল না ডেলি লাইফস্টাইল ব্লগ দিতে, ইচ্ছে করছিল না সকাল থেকে কাজকর্ম শেয়ার করতে, একদমই ইচ্ছে করছিল না। কারণ বুঝতেই পারছো, হ্যাঁ, প্রচণ্ড এক্সাইটেড হয়ে রয়েছি আমি একদম। 99 পয়েন্ট এখন আটকে গেছে, চেনের সাথে চুল আটকে গেছিলো। এখন হচ্ছে 99.2K দেখে আমি এখন ভিডিওটা করতে শুরু করলাম। তো আশা করা যাচ্ছে কালকে সকালবেলা কিংবা কালকে বিকেলের মধ্যে বা সন্ধেবেলা হয়তো 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে। তো বাবা, আমি এখন থেকে এক্সাইটেড হয়ে গেছি, পাগল হয়ে যাবো আমি আনন্দে। তো আজকে তার জন্য সেই আনন্দে সারাটা দিন আজকে খুব 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 আনন্দ করেছি, মানে একাকাই বসে বসে হাসছি, আনন্দ করছি, পুরনো ভিডিওগুলো দেখছি। আমার জার্নিটা, পুরো ইউটিউব জার্নিটা এত ভিডিও, মানে জুলাই মাস থেকে, জুলাই মাস আসলে 1 বছর হবে, তো জুলাই মাস থেকে যত ভিডিও দিয়েছি সেগুলো টাইটেলগুলো পড়ছিলাম একটা একটা করে, যে কত কিছু সময়টা পেরিয়ে আজকে এই জায়গাটায় এসেছি এটা ভাবছিলাম। ভীষণ মানে ইমোশনাল হয়ে পড়ছিলাম আর কি। তারপরে আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করিনি। আজকে কী রান্না করেছি বলো তো? আলু দিয়ে, পটল দিয়ে, সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছি, আর হচ্ছে বেগুন ভাজা করেছি, আর হচ্ছে ডাল করেছি, ভুলে গেছিলাম, দেখেছো তো। যাই হোক, চলো তোমরা দেখে নাও আমি কী রান্না করেছি, দেখে নাও, আমি একটা ভিডিও করেছি ছোট্ট মতো, দেখে নাও, তারপরে আসছি, দাঁড়াও। চলো সব আনন্দ তোলা থাক, আনন্দ পরেও করা যাবে। তোমাদেরকে তো পোস্ট দিয়েছি, কমিউনিটি পোস্ট, তো তোমরা তো সেখানে ভোট দিয়েই যাচ্ছ, আর বুঝতে পারছি তোমাদের ভোটটা কোন দিকে বেশি। সবাই আমার ফোন নাম্বারটাই চাও, আর হচ্ছে লাইভে আসবো অবশ্যই, লাইভে, মানে ইচ্ছা আছে 1 লাখ সাবস্ক্রাইবার যখনই দেখবো আমার দুটো চোখ দিয়ে সঙ্গে সঙ্গে লাইভে আসার ইচ্ছা আছে। আর অবশ্যই তার আগে কমিউনিটি পোস্টে আমার ফোন নাম্বারটাও দিয়ে দেবো, আর যখন আমি লাইভে থাকবো তখন চাইবো যে লাইভে থাকবো যখন তোমরা আমাকে ফোন করো, ফোনে কথা বলবো। যাই হোক, সেটা পরের কথা, আগে হোক, আমি আগে ততক্ষণ বাঁচি, আগে এখনও মানে কয়েকটা ঘন্টার ব্যাপার, আর এখন 48 ঘন্টা তো ঘন্টা নাকি, যাই হোক ছাড়ো সব কথা। তো আজকে আমার ভিডিও টাইটেল দেখে তোমরা বুঝতে পারছো আজকে ভিডিওটা কিসের ওপর হতে চলেছে। আজকে থেকে, আজ থেকে প্রায় 5 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম, মাই ওয়ার্ড্রপ অর্গানাইজেশন, যে আমার শোকেসার আলমারির ভেতরটা আমি কিভাবে গুছিয়েছি, ভেতরে কোথায় কী আছে, এই নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেই ভিডিওটায় আমি বলেছিলাম যে আমার এই এই ড্রয়ারটার মধ্যে আমার কিছু স্মৃতি ভাণ্ডার আছে, কিছু বিয়ের আগে স্মৃতি রয়েছে, সেটা পরে দেখাবো, সেই তখন বলেছিলাম। আর ইদানিং দেখছি একজন আমাকে প্রত্যেক দিন প্রচুর 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 কমেন্ট করেই যাচ্ছে যে দিদি তোমার স্মৃতি ভাণ্ডার দেখাও, তোমার সেই স্মৃতি ভাণ্ডার দেখাও, তোমার বলেছিলে দেখাবে, দেখালে না, দেখাও। তো প্রচুর 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 রোজ রোজ ওই একজনই আমাকে কমেন্ট করে প্রচুর। তো ভাবলাম যে চলো তাহলে আজকে দেখানো যাক, আজকে যেহেতু আমার সারাদিনের কাজকর্ম নিয়ে ব্লগ করতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম তাহলে আজকের ব্লগটা একটু স্পেশাল হোক, এরকম দেখাই। তো আমি সব কিছু নিয়ে বসেছি আমার কাছে, বেশি কিছু না, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, দেখো, এই দেখো, এই কটা জিনিসই, এই কটা জিনিস নিয়ে বসেছি, আর এই যে একটা প্লাস্টিক, তো এই কটাই। আর তো চলো আমি একটা একটা করে খুলে খুলে তোমাদেরকে এখন দেখাই যে ভেতরে কী আছে, ঠিক আছে? আমি খুব এক্সাইটেড। আর দেখানোর আগে বলি, এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসই
মানে বয়সটা তোমরা কাউন্ট করে নাও, আমি সালটা বলি। এখানে হচ্ছে প্রত্যেকটা জিনিস 2010-এর আগের, 2010-এ আমার বিয়ে হয়েছে, 2010-এর ডিসেম্বর মাসে আমার বিয়ে হয়েছে, নভেম্বর মাসে বিয়ে হয়েছে। তো এখানে সবই 2010-এর আগের, মানে 2007, 2006, 2008, 2009 হতে পারে, তো এরকমই আর কি প্রত্যেকটা জিনিসের বয়স। ঠিক আছে, এবার তোমরা কাউন্ট করে নাও জিনিসগুলোর বয়স কত হতে পারে, দিয়ে কমেন্ট করে বলো আমাকে। ঠিক আছে, তো চলো প্রথমে কার্ড দুটো দিয়ে শুরু করি। আর এইগুলো কিন্তু সব আমার প্রেম রিলেটেড, মানে ভালোবাসা, লাভ রিলেটেড আর কি, বলাই তো হয়নি আসল কথাটা তোমাদের। এগুলো সবই আমার বিয়ের আগের গিফট আর কি, বিয়ের গিফট বলবো না, মানে সোমনাথের হাত থেকে, হাত থেকে পাওয়া জিনিস আর কি, ওর হাত থেকে আমার হাতে আসা জিনিস। তো কিছু গিফটও আছে, কিছু মানে হাসির ব্যাপারও আছে, দেখাচ্ছি তোমাদেরকে সব এক এক করে। তো সবার আগে দেখা এরকম একটা কার্ড, এই দেখো এই কার্ডটা, এখানে কোনো সাল লেখা নেই, কার্ডটা বোধ হয় ভ্যালেন্টাইন ডেতে দেয়া, অবশ্যই 2010-এর আগে। তো এইখানে এই যে আমার বর লিখেছে, এখানে বর্ষা আর এখানে লিখেছে সোমনাথ, দে এই কার্ডটা আমাকে দিয়েছিল, হবে হয়তো 2008, 2009, 2007, 2006 কিছু একটা। তো এই কার্ডটা ভ্যালেন্টাইন ডেতে দিয়েছিল, আর যেটা কী যেন বলতে গেলাম, ও এটা হচ্ছে সোমনাথ আমাকে দিয়েছিল। যাই হোক, আচ্ছা এরপরে দেখাচ্ছি আরেকটা কার্ড, এই যে এই একটা কার্ড। আচ্ছা এই কার্ডটার ভেতরে সাল যদি লিখে থাকে তাহলে ভালো, তোমাদেরকে বলতে পারবো কত সালের। না এটারও ভেতরে সাল লেখা নেই, এটারও ভেতরে সাল লেখা নেই। এই যে এখানে মন্দিরা আর এখানে সোমনাথ, ও আচ্ছা তখন ও আমাকে মন্দিরা বলে ডাকতো, তার মানে এটা আরও আগের কার্ড, এই কার্ডটা আগে দিয়েছে আমাকে, তার অনেক পরে বোধ হয় এই কার্ডটা দিয়েছে, কারণ ও আমাকে প্রপোজ করার পরে পরে বা প্রথম প্রথম যখন আলাপ হলো মন্দিরা বলে ডাকতো, তারপরে আমাদের বিয়ের বছরখানেক আগে থেকে হঠাৎ করে আমাকে বর্ষা বলে ডাকা শুরু করলো, কেন জানি না, আমি আজও জানি না ও আমাকে বর্ষার নামটা কেন দিয়েছে। তো তখন থেকে আজকের দিন অবধি এখনও বর্ষা বলেই ডাকে। যাই হোক, আর এরকম একটা ব্যাগের মধ্যে রয়েছে কিছু জিনিস, তোমাদেরকে দেখাবো, গলায় আটকে যাচ্ছে কথা বলতে বলতে। এই ব্যাগটা কিন্তু আবার ভেবো না যে আগেকার, এই ব্যাগটা আমার রিসেন্ট বছর চারেক হবে বোধহয়, এটার মধ্যে একটা সেই টিফিন বক্স থাকে না, অফিসে টফিসে গেলে খাবার পাঠাই, তো তখন কিনেছিলাম যখন ও কাজ করতো, তো তারই ব্যাগ। আচ্ছা জিনিসগুলো, তো জিনিসগুলো তোমাদেরকে দেখাই, এরকম একটা বক্স ভ্যালেন্টাইন ডেতে পাওয়া, এ দেখো ভেতরে একটা, ভেতরটা এরকম কাঁচ, ঠিক আছে দেখা যাচ্ছে আমাকে, দেখো দেখেছ আমি ফোনে শ্যুট করি, কেউ যদি ভেবে থাকো আমি ক্যামেরায় শ্যুট করি, তার ধোয়া সাজিয়ে দূর হয়ে গেল, এই দেখো আমার ফোন দেখেছ, এই দেখো ট্রাইপড। যাই হোক চলো, তো এই দেখো এইটা হচ্ছে ভ্যালেন্টাইন ডেতে গিফট করেছিল, আর এর ওপরে কিন্তু অনেক ফুল টুল ছিল, অনেক পাথর টাথর ছিল, তো বুঝতেই পারছো এটার বয়স তো প্রায় ওই 2008, 2006, 2005 এরকম কিছু একটা হবে। তো এতদিন যে রেখেছি এটা, এটাই আমার ভাগ্য ভালো। আর এটা হচ্ছে আমি যখন ক্লাস 8-এ পড়তাম, তো তখন ও আমাকে জন্মদিনে এটা দিয়েছিল, তখন আমি ক্লাস 8-এ পড়ি, ঠিক আছে, তখনও প্রপোজ করে দিয়েছিল কিন্তু আমার তরফ থেকে উত্তরটা না ছিল, সেই বিষয়ে এখন আর ডিটেলসে যাব না, আমাদের লাভ স্টোরি দেখতে মানে জানতে ইচ্ছে করলে তোমরা আমার চ্যানেলে চলে যাও, আমার চ্যানেলের ভিডিও খোলো, সেখানে দেখতে পাবে আমাদের লাভ স্টোরি নিয়ে অলরেডি আমার ভিডিও করা হয়ে গেছে আগে, ঠিক আছে। তো এটাই, এটা হচ্ছে ক্লাস 8-এর জন্মদিনে পাওয়া গিফট, আর ক্লাস 9-এর জন্মদিনে পাওয়া গিফটের ওপরটা আমার মেয়ে কী করেছে আমি জানি না, এই যে ওপরে একটা খুব সুন্দর পরী ছিল বসানো, সেই পরীটা আমার মেয়ে ভেঙে চুরে দিয়েছে, হারিয়েও গেছে ও পরী মরি, আমি আর খুঁজে পাইনি। আর 8-এর বার্থডে গেল, 9-এর বার্থডে গেল, এটা হচ্ছে ক্লাস 10-এর বার্থডে, ক্লাস 10-এ যখন উঠলাম তখনকার বার্থডে গিফট, এইটা এইখানে এরম বসবে। আর ও আচ্ছা বলছি দাঁড়াও, এটা এরকমই, এই যার পেছনে একটা ওই পরিদের থাকে না ডানা, ডানা ডানাটা আমার মেয়ে ভেঙে দিয়েছে, তো এইটুকুই রয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ক্লাস 10-এর গিফট, আর এই যে যে এইটার মাথাটা বোধহয় পেলাম, এই যে এটার মাথাটা বোধহয় পেলাম, এটা কোথায় ঢুকবে,
দাঁড়াও এক মিনিট, এই যে এটা এরকম বসবে বুঝতে পাচ্ছি, এরকম বসবে, কিন্তু এইটা কোথায় যাবে বুঝতে পাচ্ছি না। যাই হোক কিছু একটা হবে। আমার মেয়ে ভেঙে দিয়েছে গো, আমার মেয়ে শোকেসে হাত পায় এখন জানো তো, আমার শোকেসের কাঁচের যে ড্রয়ারগুলো ওগুলোতে হাত পায়, বড় হচ্ছে তো, আর ওগুলো তো লক করার সিস্টেমও থাকে না, শোকেস থেকে খোল নেয় আর ভাঙে, নেয় আর ভাঙে, কত কাঁচের জিনিস ভেঙে দিয়েছে আর এইগুলো গিফটগুলোও ভেঙে দিয়েছে। এখন এই ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছি, এখন একটুখানি বাঁচোয়া, তাও কবে ভেঙে দেবে। গেল এইটের 8, 9, 10 তিন বছরের গিফট দেখে দিয়েছি, আর এটা হচ্ছে 11, এটা হচ্ছে আমার 11-এ ওঠার পর এই গিফটটা ও আমাকে দিয়েছিল, আর 12-এ ওঠার পর বোধহয় চকলেট গোলাপ এসব দিয়েছিল, তো সেগুলো এই জন্য এখন এখানে নেই। যাই হোক, আর এটা হচ্ছে আমি ওকে হ্যাক করার পরে এইগুলো আর কি আদান প্রদান হয়েছে আমাদের মধ্যে, তোমাকে আদান প্রদান না আদান আদান মানে নিয়ে আমাকে দিয়েছে ও আর কি, তো মানে যেগুলো দেখালাম এতক্ষণ তোমাদেরকে ওগুলো যখন আমার আমার হাতে ও আমাকে দিয়েছে তখনও পর্যন্ত আমি ওকে হ্যাক করিনি আর কি। তারপরে 12 ক্লাসে ওঠার পরে আমি ওকে হ্যাক করেছিলাম, মানে প্রপোজ তো করেছিল ক্লাস 8, 8, 9, 10, 11, 12 পাঁচ বছর পর হ্যাক করেছিলাম, তো তখন এই জিনিসগুলো আর কি দেখাচ্ছি। এগুলোর হচ্ছে 2009 সালের বোধ হয়, 2009 সালের জিনিস এগুলো, ঠিক আছে। এই দেখো এটা হচ্ছে, এটা হচ্ছে একটা দিলসে বিস্কুটের প্যাকেট, দিলসে বিস্কুটের প্যাকেট, তো ও বোধ হয় আমাকে এই বিস্কুটটা কখনো খাইয়েছিল যখন ঘুরতে গেছিলাম ওর সাথে বিকেলের দিকে সাইকেলে করে যখন ঘুরছিলাম তখন বোধ হয় বিস্কুটটা কখনো খাইয়েছিল তার প্যাকেট। আচ্ছা এটা হচ্ছে একটা লেজের প্যাকেট, এটা আমাদের প্রথম ঘুরতে যেদিনকে বেরিয়েছিলাম ওর সাইকেলে, যেদিনকে আমি প্রথম উঠেছিলাম, প্রথম যেদিনকে ওর সাইকেলে উঠে ঘুরতে বেরিয়েছিলাম তখন ও আমাকে এই লেজের প্যাকেটটা খাইয়েছিল, ঠিক আছে। প্রথম ওর পয়সায় খাওয়া কোনো খাবার এটা আমার জীবনে, ঠিক আছে, একটা লেজের প্যাকেট। আচ্ছা সারা রাত ফোনে গল্প করতাম, সারা রাত ধরে কানে হেডফোন দিয়ে ফোনে গল্প করতাম আমরা, রাত 11টা নাগাদ ফোন করতো আর ফোনটা রাখতাম ভোর 4টে, 5টা, 6টা, 7টা নাগাদ, তো তো কানে বহুত ব্যথা হতো, হেডফোন কানে লাগিয়ে লাগিয়ে রাখলে একভাবে যে ব্যথা হয় কানে, তার জন্য এই স্টপারের একটা এরকম প্যাকেট বা কী বলবো স্টপার ওই হেডফোনের মাথায় দিয়ে কানে লাগায় আর কি, তো এটা ও সন্ধ্যাবেলা করে আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম ছুঁড়ে পাঁচিলের রেপিটে ছুঁড়ে ফেলেছিলো আমাদের বাড়ির উঠোনে, দিয়ে চলে গেছিলো, দিয়ে আমাকে ফোন করে বললো যে তোমাদের বাড়ির উঠোনে আমি একটা স্টপার ছুঁড়ে ফেলেছি, ওটা নিয়ে ঘরে, ওটা সুযোগ বুঝে নিয়ে ঘরে চলে যেও, তো সেটাই স্টপারটা হাওয়া হয়ে গেছে, প্যাকেটটা রেখে দিয়েছি। আচ্ছা এটা হচ্ছে একটা ম্যাগি প্যাকেট, এটা ও বোধহয় আমাকে কখনো খাইয়েছিল ম্যাগি, কখনো খাইয়েছিল তো ম্যাগির প্যাকেট, ঠিক আছে। তোমরা হাসবে কিন্তু এগুলোর কতটা যে মূল্য আমার জীবনে তোমাদেরকে যদি বলতে পারতাম, ঠিক আছে। কত বয়স হয়ে গেছে না আমার, এখন ভাবলেই কেমন লাগে না, 2009 সালের প্যাকেট এগুলো, তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি, তখনকার ম্যাগির প্যাকেট দেখতেও কেমন ছিল দেখো আর এখন কেমন হয়ে গেছে, 2009 সালের এগুলো, এখন 2021, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21 12 বছর আগের জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বসে বসে আমি, 12 বছর কি, হ্যাঁ 12 বছরই হবে, 12 বছরের জিনিস। আচ্ছা মানে 12 বছরে এক যুগ হয় না, এক যুগ আগের জিনিস দেখাচ্ছি। এটা হচ্ছে একটা কেকের প্যাকেট, এই কেকের প্যাকেটটাও রেখে দিয়েছি যত্ন করে। আচ্ছা এই দেখো, বলেছিলাম না তোমাদেরকে 12 ক্লাসে যখন পড়তাম তখন বোধহয় ওর জন্য শোপিস দেয়নি আমাকে জন্মদিনে, তখন গোলাপ আর চকলেট দিয়েছিল, তো চকলেট বোধহয় এর মধ্যে প্যাকেট থাকতে পারে, আর এই যে গোলাপ, গোলাপ হাওয়া হয়ে গেছে, এই যে গোলাপ হাওয়া হয়ে গেছে কিন্তু এটা রয়ে গেছে, গোলাপ হাওয়া হয়ে যায়নি, এই দেখো গোলাপ, 12 বছর আগের গোলাপ,
দেখো গোলাপটা, 12 বছর আগের গোলাপটা দেখো, সত্যি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে, দাঁড়াও, আমারও খুলতে খুব ইন্টারেস্ট লাগছে, কারণ আমিও কিন্তু তোমাদের সাথে বহু বছর পর দেখছি না। ও আচ্ছা, এটা হচ্ছে একটা সিম কার্ডের, এটা তো প্রত্যেকটা গার্লফ্রেন্ডের কাছেই থাকতো আগে, যেহেতু বয়ফ্রেন্ডরা সিম দিত। তো এটা হচ্ছে টাটা ডোকোমোর একটা প্যাকেট সিমের। তো বুঝতেই পারছো এই সিমটা বোধহয় ও আমাকে গিফট করেছিল কথা বলার জন্য, হয়তো আনলিমিটেড ফ্রিটি কিছু পেয়েছিল অফার টফার। আচ্ছা, এটা হচ্ছে একটা লেজের প্যাকেট আবার, ঠিক আছে। আমার বরের চ্যানেলে গিয়ে তোমরা ওকে কমেন্ট করবে, ঠিক আছে, যে তুমি মন্দিরের দিকে ঘুরতে নিয়ে গিয়ে শুধু লেজ খাইছো কেন। এটা হচ্ছে মিল্ক বার, যেটা আমি খেতে খুব ভালোবাসি এখনও, ঠিক আছে। তো এটা এই সময় আমার ফার্স্ট মিল্ক বার খাওয়া, ওর কিনে দেওয়াই আর কি। তো এটা হচ্ছে একটা কেকের নাম হচ্ছে আহা কেক, ঠিক আছে। এটাও আমাকে খাইয়েছিল, এগুলো সব বিকেলবেলা সাইকেলে করে ঘুরতে ঘুরতে খাইয়েছিল আর কি। আর আমি জিনিস মানে খাবারটা খেয়ে প্যাকেটটা হাতে করে নিয়ে বাড়ি চলে আসতাম। এই দেখো ডিয়ারি মিল্কের একটা প্যাকেট, ঠিক আছে। আচ্ছা, এই দেখো মশলার প্যাকেট, ম্যাগিটা করে খেয়ে নিয়েছি, ম্যাগি কিনে দিয়েছিলো, মশলাটা রেখে দিয়েছি। আচ্ছা, এটা কি? ও আচ্ছা, একটা ফটো আছে বাজে। আচ্ছা, এটা হচ্ছে হিমেশ রেশমিয়ার ফটো। আমার বর আবার হিমেশ রেশমিয়ার একজন অন্ধ ভক্ত, পরম গুরুদেব মানে আর কি হিমেশ রেশমিয়াকে। তো হিমেশ রেশমিয়ার ফটো একটা গিফট করেছিল। আচ্ছা, সব পেরিয়ে আসছে। একটা রুদ্রাক্ষ, এটা আমার কিছু মনে পড়ছে না এটা সম্বন্ধে। আচ্ছা, এটা হচ্ছে একটা বাবুল গাম। আচ্ছা, এটা নিয়ে একটা গল্প আছে বলছি, শোনো। এই দেশলাইয়ের বাস্কটা নিয়ে কোনো গল্প নেই, ঠিক আছে। দেশলাইয়ের বাস্কটা জাস্ট এমনি যত্ন করে রাখার জন্য, এটার আর কি কোনো ফাংশন নেই। ফাংশন হচ্ছে এই ঢিলটার, ঢিল না খোয়া, একটা খোয়া দেখো। ও আর আমি যখন বিকেলবেলা সাইকেলে করে ঘুরতাম, তখন কি বলবো, অ্যাঙ্কের মানে এইটাই আর কি, ওর সাইকেল, এটার উপর দিয়ে সাইকেল বাউন্স খেয়েছিল আর কি, এটার উপর দিয়ে সাইকেলটা গেছিল। তখন আমরা নেমে দেখি যে কিরে বাবা, কিসে হট করে ইয়ে হলো, কারণ আমি তো সাইকেলে বসেছিলাম। তো দেখি একটা খোয়া জাস্ট, আর কিছু না, একটা খোয়া। তো তখন আমাদের দুজনের মাথায় একটা বুদ্ধি আসলো যে একটা কাজ করি, এই খোয়াটা আমরা চলো কোথাও একটা রেখে দিই, কোথাও যে কোনো একটা জায়গায় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে, একটা প্রাচীর হোক, প্রাচীরের ওপরে হোক, বা কোনো গাছের গুড়ির কাছে হোক, বা রাস্তায় একটা কোনায় হোক, কোনো একটা জায়গায় চলো রেখে দিই এই খোয়াটা। আর তারপরে দিন সাতেক পর আমরা আবার এসে দেখব এই খোয়াটা সেম জায়গায় সেমভাবে সেম পজিশনে রয়েছে কি না। যদি থাকে তাহলে আমাদের বিয়ে হবে, যদি না থাকে তাহলে আমাদের বিয়ে হবে না। এরকম একটা মানে দুজনে মিলে আলোচনা করেছিলাম, ঠিক আছে চলো তাহলে খোয়াটা নিয়ে তাই করা যাক। দিয়ে এই খোয়াটা আমরা একটা প্রাচীরের ওপরে একটা কর্নার করে এরকমভাবে রেখে দিয়েছিলাম। এটা একদম ওই সেমভাবেই পেয়েছি। 7 দিন পরে এসে ওই খোয়াটা ওই জায়গাতে ওইভাবেই পেয়েছি। তারপরে খোয়াটা আমি নিয়ে চলে আসি, দিয়ে খোয়াটা তখন থেকে আজ প্রায় 12-13 বছর হতে গেল খোয়াটা একভাবে আমার কাছেই রয়েছে। তো তোমাদেরকে সব দেখিয়ে দিলাম, আমার স্মৃতি ভাণ্ডার, আমার মেমোরি কালেকশন। তো কেমন লাগলো তোমাদেরকে, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে আজকে ভিডিওটা কেমন লাগলো। আর এই জিনিসগুলো জানো তো, আমি কোনো দিন ভাবিনি যে এরকমভাবে তোমাদেরকে দেখাবো, মানে বা কাউকে দেখাবো। এই জিনিসগুলো কিন্তু একমাত্র মালিক আমি, আমার বড় বোধ হয় প্রত্যেকটা জিনিস মানে পাই টু পাই বোধ হয় জানে না যে এইগুলো এখনও পর্যন্ত সযত্নে বা এর মধ্যে কী কী আছে, পাই টু পাই হিসাব এখনও পর্যন্ত বোধ হয় ও জানে না যতটা যেভাবে আমি জানি আর কি। তো যাই হোক, চলো এগুলো এখন গুছিয়ে নিয়ে শুয়ে পড়ি, ভিডিওটা তো এডিট করতে হবে আবার আর কি। কালকে রবিবার, কালকে দেখি, কালকে নর্মাল একটা ব্লগ বানাবো,
ইচ্ছা আছে সকাল থেকে নর্মাল ব্লগ বানাবো, যেহেতু আজকে বানাইনি, আজকে দিনটা ফাঁকি দিলাম, তো কালকে আর ফাঁকি দেবো না, কালকে সকাল থেকে নর্মাল একটা ব্লগ বানাবো। আর কালকে ফ্রিজে রিঠে মাছের ডিম আছে, কালকে রিঠে মাছের ডিমটা রান্না করব, তো তোমাদের সাথে যেটুকু পারবো সেটুকু শেয়ারও করব কালকে। ও, MS হার্টবিট চ্যানেলে রিঠে মাছের ডিম রান্নাটা তো দিয়েছিলাম না, ভুলে গেছি। আচ্ছা ঠিক আছে, ফ্যামিলিতে ছোট করে দিয়ে দেবো, ঠিক আছে। চলো, তোমাদেরকে ছাড়তে ইচ্ছে করছে না, মনে হচ্ছে তোমাদের সাথে আরও কথা বলি আরও কথা বলি। আসলে মানে 1 লাখ পরিবার ছুঁই 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 ছুঁই, তো এখন আমি একটু অন্যরকম মেজাজে রয়েছি, একটুখানি মানে বেশি উঠছি, বেশি ওরা ভালো না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, তো কন্ট্রোল। টাটা, কালকে আসছি।